ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং শ্রী ঠাকুরকে মাথায় নিয়েই আপনারা প্রতিনিয়ত ইষ্টকর্মে রত আছেন শ্রী ঠাকুরকে জানাই আমার শতকোটি প্রণাম এবং ঠাকুর পরিবারের প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি আগে একটা গল্প আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর এমন দিন নাই যে কাউকে সুস্থতার কথা বলেননি কোন ভক্ত কিভাবে ভালো থাকবেন ঠাকুর সবসময় এই বিষয় নিয়ে থাকতেন কার শরীর কখন অসুস্থ হয়ে পড়ে এই চিন্তাতেই ঠাকুর সবসময় নিজেকে ব্যস্ত রাখতেন সকলে যেন ভালো থাকে ঠাকুর নিয়ত এই চেষ্টাই করতেন প্রচেষ্টা চালিয়ে যেতেন ঠাকুর কথাবার্তা বলছিলেন নানাবিধ সমস্যা নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে শ্রী ঠাকুর ভক্তদের সঙ্গে আলাপ করছিলেন বিভিন্ন ধরনের প্রশ্ন সমস্যা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন এবং শ্রী ঠাকুর তার সমাধান করে দিচ্ছেন প্রতিনিয়ত এইভাবেই শ্রী ঠাকুরের দিনচর্যাগুলি চলতো আমরা প্রত্যেককেই জানি একদিন রাতের একটি ঘটনা বলছি শ্রী ঠাকুরের কাশি হয়েছিলেন বারবার ঠাকুর কাশছে খক খক করে কাশছে কিছুক্ষণ কমে যায় এবং কিছুক্ষণ পরে আবার দ্বিগুণ বেড়ে যায় এমনি বহুবার হচ্ছে কাশছে কমে যাচ্ছে আবার দ্বিগুণ বেড়ে যাচ্ছে বিরক্ত হয়ে গেছেন ঠাকুর ঠাকুর বিরক্ত হয়ে বলছেন দত্তেরি আর পারা যাচ্ছে না এখন মনটাকে একটু অন্য দিকে সরিয়ে নিয়ে অন্য কিছু করি তৎক্ষণাৎ তিনি বললেন লেখ এই কিছু লেখ বলেই তিনি বেশ উচ্চ ভাবমূলক বাণী দিতে আরম্ভ করলেন ঠাকুর বাণী বলছেন এবং সঙ্গে যারা ভক্তরা ছিল তারা বাণীগুলি শুনছেন কেউ লিখেও নিচ্ছেন ঠাকুর ওই কাশের দিকে আর খেয়াল নাই ঠাকুর মনটাকে ডাইভার্ট করে নিয়েছেন এখন শুধু বানেই বলে যাচ্ছেন বানেই বলে যাচ্ছেন দেখা গেল কিছুক্ষণ পরে শ্রী ঠাকুরের কাশি বন্ধ হয়ে গেল এমনি করে শ্রী শ্রী ঠাকুর শুধু নিজের জন্য নয় ভক্তদের জন্য ভাবতেন ঠাকুরের এমন দয়া অনেক ভক্তের উপর হয়েছেন এবং আমরা ঠাকুরের বই পুস্তক যদি পড়ি তাহলে বহু ঘটনা আমরা জানতে পারি একটি ঘটনা প্রিয় পরমের কথাই গ্রন্থ থেকে আপনাদের সামনে তুলে ধরছি শ্রী শ্রী ঠাকুর কিভাবে ভক্তদের সমস্যার সমাধান করে দিতেন অসুস্থতা যদি সম্বন্ধে ঠাকুর কোনো ভক্তের কাছে শুনতেন যে সে অসুস্থ আছে তার সমাধান কি করে ঠাকুর করে দিতেন এক সময় দাদার পেটে খুব যন্ত্রণা হতো যন্ত্রণা চলাকালে খাওয়া দাওয়া করতে পারতো না শ্রী ঠাকুরের কাছে উপস্থিত হওয়াতে বিঘ্ন হতো এর জন্য বহু ওষুধ বিশুদের ব্যবস্থা শ্রী ঠাকুর স্বয়ং দিয়েছেন কিন্তু পাকাপাকি ফল কিছু হয়নি শেষে একদিন বললেন তোর যখন পেটে ব্যথা আরম্ভ হবে তখন লিখবি খুব সূক্ষ্ম জিনিস লিখবি আমি একটু ভেবে বললাম কিছু পড়লেও তো অন্যমনস্ক হওয়া যায় তাতে শ্রী শ্রী ঠাকুর বললেন লিখতে যতটা মনোযোগ লাগে অ্যাটেনশন থাকে পড়ায় তা লাগে না তাই যখন তোর শরীরটা অসুস্থ হবে অসুস্থ বোধ করবি তখন সূক্ষ্ম কিছু লিখবি এখানেও মনটা অন্যদিকে নিয়োজিত করার পদ্ধতির কথা এর পর থেকে পেটে ব্যথা আরম্ভ হলেই আমি কোনো কঠিন বিষয় অবলম্বন করে লেখার চেষ্টা করেছি এবং দাদা যখন এই প্রচেষ্টা চালিয়ে গেছেন তখন দাদা নিজেই বুঝতে পেরেছেন যে ঠাকুর তার সেই অসুস্থটাকে সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করে দিয়েছেন যখনই দাদার পেটে ব্যথা করত পেটে ব্যথা আরম্ভ হতো দাদা কিছু লেখা শুরু করতেন মন যখনই লেখার দিকে ডাইভার্ট হয়ে যেত তখন ব্যথার কথা আর মনে থাকতো না সেটা আর বোধ হতো না শ্রী শ্রী ঠাকুর এমনি করেই ভক্তদের সঙ্গে সব সবসময় নিয়ত যুক্ত থাকতেন ভক্তদের অসুস্থতা হোক শরীর অসুস্থ হোক বা কোনো খারাপ মনোভাবনা হোক বা কোন সমস্যা হোক জটিল জটিল সমস্যার সমাধান শ্রী ঠাকুর করে দিতেন এই রকমই হলো ঈশ্বরের মানুষ লীলা ঈশ্বর রূপী তিনি মানুষ আর তিনি প্রতিনিয়ত লীলা করে যাচ্ছেন শুধুমাত্র গুণবর্ণনায় তাকে সম্যক ধারণা বা উপলব্ধি করা যায় না যেমন বক্তৃতা করে চিনির মিষ্টিত্ব বোঝানো যায় না তা বুঝতে গেলে একটু চিনি মুখে ফেলে দিয়ে তার স্বাদ নিতে হয় তেমনি অসীম অনন্ত ঈশ্বর কেমন তা নিখুঁত বুঝতে গেলেও চাই রক্ত মাংস স্কুল মানুষ রূপে ব্যক্ত ঈশ্বরকে ঈশ্বরের সঙ্গে মানুষের প্রত্যক্ষ কোনো সংযোগ ঘটে না কারণ তার তো কোনো রূপ নেই ফলে জীবন পথের বাঁকে বাঁকে যে আলোর নিশানার দরকার মানুষের হয় তাও পাওয়া ঘটে না এই কারণেই গীতা ভাগবত বাইবেল কোরআনে মনুষ্যরূপে আবির্ভূত সেই ব্যক্ত ঈশ্বরকে মাথায় নিয়ে চলার আদেশই আছে তাই শ্রী শ্রী ঠাকুর এ যুগে এসেছেন নরদেহে লীলা করতে ঠাকুর ঈশ্বর ঠাকুর পরম পিতা তিনি সকলে মঙ্গল করতে এসেছেন সব সমস্যার সমাধান জানি ইষ্ট প্রতিষ্ঠান আমাকে ইষ্টকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের শ্রী ঠাকুরকে মাথায় করে রাখতে হবে শ্রী ঠাকুর যে বানিয়ে দিয়ে গেছেন ঠাকুর যেভাবে চলতে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে ঠাকুর এবার করেছ অপূর্ব লীলা বোঝার বাইরে আমরা কি বুঝতে পারবো ঠাকুরের লীলা শুধু একটুখানি আমরা যে ঠাকুরকে বোঝার চেষ্টা করি ঠাকুরকে ঠাকুর কি চাইছেন তাহলে আমরা নিজেকে ধন্য মনে করবো আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে আমরা সময় সংসারের প্রত্যেককে নিয়ে সুখে সংসার করব আপনাদের মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন এবং অন্যকে শেয়ার করুন জয়গুরু